আসন-৯ দাদুর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রকাশ করছে। আজ থাকছে দিনাজপুর চার আসনের হালচাল। দিনাজপুর চার সংসদীয় আসনটি চিড়িবন্দর ও খানসামা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 9 নম্বর আসন। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর 9 নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন 1,37,648 জন। ভোট প্রদান করেন 64,287 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আব্দুল আউয়াল বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 58,171 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ মোজাফফরের মিজানুর রহমান। কুড়েঘর প্রতীকে তিনি পান 3,470 ভোট। 1979 সালের 18ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পরিচিত হয় দিনাজপুর 9 নামে। নির্বাচনে ভোটার ছিলেন 1,22,381 জন। ভোট প্রদান করেন 60,089 জন। আওয়ামী লীগের প্রার্থী শাহ মাহাতাব আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 28,909 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আলতাফ হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পান 23,841 ভোট। 1986 সালের 7ই মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 9 আসনটির নাম পরিবর্তন করে রাখা হয় দিনাজপুর 4। নির্বাচনে ভোট প্রদান করেন 73,303 জন। ওয়ার্কার্স পার্টির মিজানুর রহমান বিজয়ী হন। হাতুড়ি প্রতীকে তিনি পান 40,427 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী শাহ আক্কাস আফিন আহমেদ। তিনি পান 13,498 ভোট। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। 1988 সালে 3রা মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ পরিচিত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। নির্বাচনে জাতীয় পার্টির মোহাম্মদ সাখাওয়াত রহমান বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 74,924 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সম্মিলিত বিরোধী দলের MMA রশিদ। তিনি পান 14,046 ভোট। 1991 সালের 27ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিলেন 1,92,262 জন। ভোট প্রদান করেন 1,23,856 জন। নির্বাচনে আওয়ামী লীগের মিজানুর রহমান মানু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 58,745 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের আফতাব উদ্দিন মোল্লা। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 35,535 ভোট। 1996 সালের 12ই জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 1,93,583 জন। ভোট প্রদান করেন 1,45,254 জন। নির্বাচনে আওয়ামী লীগের মিজানুর রহমান মানু বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 59,746 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অ্যাডভোকেট আব্দুল হালিম। ধানের শীষ প্রতীকে তিনি পান 44,394 ভোট। 2001 সালের 27ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,40,128 জন। ভোট প্রদান করেন 2,07,161 জন। নির্বাচনে বিএনপির আক্তারুজ্জামান মিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,08,360 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মিজানুর রহমান মানু। নৌকা প্রতীকে তিনি পান 87,351 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,73,008 জন। ভোট প্রদান করেন 2,53,494 জন। আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,17,783 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আক্তারুজ্জামান মিয়া। ধানের শীষ প্রতীকে তিনি পান 78,950 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর চার আসনে ভোটার ছিলেন 1,46,235 জন। ভোট প্রদান করেন 1,45,438 জন। নির্বাচনে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,42,641 ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ার্কার্স পার্টির এনামুল হক সরকার। হাতুড়ি প্রতীকে তিনি পান 2,797 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর 4 আসনে ভোটার ছিলেন 3,42,884 জন। ভোট প্রদান করেন 2,75,795 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 7 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী, ধানের শীষ প্রতীকে আখতারুজ্জামান মিয়া, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোনাজাত চৌধুরী, কাস্তে প্রতীকে সিপিবি রিয়াজুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান, কোদাল প্রতীকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাজেদুল আলম, হারিকেন প্রতীকে মুসলিম লীগের মুজাফফর হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,03,866 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আখতারুজ্জামান মিয়া। ধানের শীষ প্রতীকে তিনি পান 61,706 ভোট। কারচুপির অভিযোগ এনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, দিনাজপুর 4 আসনে প্রথম, দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ, তৃতীয় সংসদে ওয়ার্কার্স পার্টি, চতুর্থ সংসদে জাতীয় পার্টি, অষ্টম সংসদে বিএনপি প্রার্থীরা বিজয়ী হন। আওয়ামী লীগ বিগত 7টি সংসদ নির্বাচনে বিজয়ী হলেও বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত। সেদিক থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর 4 আসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সরাসরি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।